কামরানের জন্য কাঁদছে সিলেট সুঠাম দেহ গায়ে সাদা পাঞ্জাবি উপরে কালো মুজিব কোট মাথা সাদা টুপি দূর থেকে দেখলেই চেনা যেত তাকে ভুটের মাঠে হেরে নগর পিতার চেয়ার হারালেও তিনি ছিলেন সিলেটের মানুষের মেয়র সাব। জনতার মেয়র হিসেবে পরিচিত ছিল তার মরণঘাতে করোনা ভাইরাসের কাছে হার মেনে সিলেটই সম্প্রীতির রাজনীতির অন্যতম পুরুধা এই রাজনীতিক চিরবিদায় নিয়েছেন তিনি হলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য বদরুদ্দিন আহমেদ কামরান সোমবার ভোরে যখন ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যু সংবাদ তখন বিশ্বাসে করতে পারছিলেন না নগরবাসী গুজব বলে অনেকে উড়িয়ে দেন কিন্তু ভোরের আলো ফুটার সঙ্গে সঙ্গে সত্যিটা জেনে ভেঙে পড়েন সিলেটের সব শ্রেণী পেশার মানুষ তার মৃত্যু যেন একাকার করে দিয়েছে সব দলমতকে সবার মুখে কামরানের জন্য আর্থনাদ বুথের মাঠে প্রতিদ্বন্দ্বী বর্তমান সিটি মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীও চুঁক পেয়ে নেমে আসে কামরানের জন্য কান্না কামরানকে জনসেবক হিসেবে আখ্যায়িত করে আরিফ বলেন কামরান ভাই একজনই ছিলেন তার মতো মানুষ আর আমরা পাবো না তিনি সারা জীবন সিলেটের মানুষের সেবাই করে গেছেন কামরানের প্রস্থানে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বড় শূন্যতা হিসেবেই দেখেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জনপ্রতিনিধি হিসেবে তার একুশ বছরের সেবা মানুষের মাঝে তাকে বাঁচিয়ে রাখবে বলে মন্তব্য করেন বর্ষিয়ান এই অর্থনীতিবিদ আর কামরানকে সিলেটের মাটি ও মানুষের নেতা হিসেবে আখ্যায়িত করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি বলেন সিলেটের সব আন্দোলন সংগ্রামে কামরান ছিলেন সম্মুখ সম্মুখযোদ্ধা মানুষের সুখ দুঃখে সহযাত্রী ছিলেন কামরান কামরানের মৃত্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন তিনি ছিলেন তৃণমূলের নেতা তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে ছিল তার রাজনীতি জনপ্রতিনিধিদের হয়েও তিনি সব শ্রেণীর মানুষের সঙ্গে মিশতেন সেভাবে তিনি ধীরে ধীরে গণমানুষের নেতা হয়ে উঠেছিলেন শুধু কি নিজ দলের নেতাদের মুখে ছিল কামরানের বন্দনা না তার মৃত্যুবিরোধী মতাদর্শে রাজনীতিকদেরও করেছে শোকাহত তাদের মুখে উচ্চারিত হচ্ছে কামরানের জন্য আফসুস সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার সাহেব সভাপতি আবুল কাহের ও খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কামরানকে সিলেটের সম্প্রীতির রাজনীতির একটি শক্ত পিলার হিসেবে উল্লেখ করেছেন তাকে সিলেট বান্ধব জনপ্রিয় নেতা উল্লেখ করে বিএনপি নেতারা বলেন আদর্শিক রাজনীতির বাইরে গিয়েও কামরান ছিলেন সজ্জন রাজনীতিবিদ সিলেটের রাজনৈতিক সম্প্রতি বজায় রাখতে তার অবদান ছিল অপরিসীম তার মৃত্যুতে সিলেট পাশে একজন গুণী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো যা সহজে পূরণ হওয়ার নয়